এক তৃণমূল কর্মীকে পঞ্চায়েত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত কর্মীদের দুর্ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসের দরজায় তালা লাগিয়ে প্রধান উপপ্রধানকে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় কয়েকশো তৃণমূল কর্মীর স্লোগান, মমতা ব্যানার্জির জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জনসাধারণের সঙ্গে পঞ্চায়েত কর্মী এবং সদস্যরা দুর্ব্যবহার করছে কেন, প্রধান জবাব দাও। এনআরজিএস প্রকল্প এবং বন্যাত্রাণের লক্ষ লক্ষ টাকা কার পকেটে, পঞ্চায়েত প্রধান জবাব দাও। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত। আজ ১১টা নাগাদ প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতে আসলে বিক্ষোভকারীরা তাদের উপরে চড়াও হয় বলেই জানা যায়। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, গতকাল আঙ্গারমনি বুথের এক কর্মী রেজাউল করিম ওরফে সাদ্দাম কলা চাষের স্কিম জানতে পঞ্চায়েতে আসলে অঙ্গারমনি বুথের পঞ্চায়েত সদস্য তজিমুল হক তাকে গলা ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেয় এবং অকথ্য ভাষায় জেলার সভাপতি ও বিধায়ককে গালিগালাজ করে বলে অভিযোগ। একজন কর্মীর সাথে যদি এই ধরনের ব্যবহার করতে পারে তাহলে সাধারণ মানুষরা তাদের কাছ থেকে কি ব্যবহার আশা করবে, তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তজিমুল হক জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। অভিযোগকারী সাদ্দাম জোর করে এক পঞ্চায়েত কর্মীকে অবৈধভাবে তার নামে কলা চাষের ডিমান্ড মারতে বললে সে প্রতিবাদ করে। এতে সাদ্দাম তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে ওঠে। জেলা সভাপতি এবং বিধায়ককে তিনি কোনো গালিগালাজ করেননি, তার নামে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছে। পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিংহের স্বামী রামপ্রসাদ সিংহ জানান, একজন সাধারণ মানুষ পঞ্চায়েতে এসে নিজের অভিযোগ জানাতেই পারে। মঙ্গলবার অঙ্গারমনি বুথের এক তৃণমূল কর্মী কলা চাষের স্কিম সম্পর্কিত তথ্য জানতে পঞ্চায়েতে আসলে তার সঙ্গে ওই পঞ্চায়েত সদস্য তজমুল হকের দুর্ব্যবহার করে বলেই তারা আজ অবস্থান বিক্ষোভে সামিল হয়। মানে কলা চাষের একটা বীজ ছিল, আমি আমার বাবা বেনিফিসিয়ারি, ওই কলা চাষের অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ এখনও বাকি আছে, ওই ব্যাপার নিয়ে আমি জানতে আসি। ওই ব্যাপার আমি ভিএলির সাথে কথা বলছিলাম, তখনই আমার গ্রামের মেম্বার তজিমুল হক এসে আমার কলার ধরে ধার ধাক্কা দিয়ে বের করে দেয় আর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমাদের যে মাননীয় বিধায়ক 46 তজিমুল হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে যে তোমরা ওর লোক, তোমরা ওর কাছে যাও। মাননীয় সম্মানীয় জেলা প্রেসিডেন্ট রহিম বক্সিকেও গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি করে এর প্রতিবাদে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি।